বৃষ্টির দিনে বা ঠান্ডা আবহাওয়ায় বেশি প্রস্রাবের চাপ অনুভব করার পেছনে আসলেই একটি বৈজ্ঞানিক কারণ আছে এবং এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রক্ত চলাচলের সাথে সম্পর্কিত। ঠান্ডা আবহাওয়ায় বা যখন তাপমাত্রা কমে যায় তখন আমাদের শরীরের রক্তনালী সংকুচিত হয়ে আসে। এই প্রক্রিয়াকে বলে ভ্যাসোকনস্ট্রিকশন। এটি শরীরের তাপমাত্রা ধরে রাখার একটি প্রাকৃতিক উপায়, কারণ রক্তনালী সংকুচিত হলে শরীরের অভ্যন্তরীণ তাপ হারানোর হার কমে যায়। এই সংকুচিত রক্তনালীগুলোর কারণে রক্তচাপ কিছুটা বেড়ে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কিডনি বেশি পরিমাণ রক্ত থেকে বাড়তি তরল, মূলত জল, শরীর থেকে বের করে দেয়, যা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে আসে। এই প্রক্রিয়াটি কোল্ড ডিউরেসিস, কোল্ড ডায়োরেসিস নামে পরিচিত। তাই ঠান্ডা বা বৃষ্টির দিনে আমরা বেশি প্রস্রাবের চাপ অনুভব করি। সংক্ষেপে কারণগুলো হল, এক, ঠান্ডায় রক্তনালী সংকুচিত হয়, দুই, রক্তচাপ বেড়ে যায়, তিন, কিডনি বাড়তি তরল বের করে দেয় ফলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার একটি স্বাভাবিক প্রতিক্রিয়া।